আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ক্যাডকো ট্রেনিং ইনস্টিটিউট থেকে যুক্ত আছি আমি মোহাম্মদ ইসহাকুল সম্পদ, সার্টিফাইড ক্যাড ডিজাইনার এবং ট্রেনার। আমাদের অটোক্যাড টিপস অ্যান্ড ট্রিক্সের ধারাবাহিক সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ভিডিও। তো আজকের পর্বে আমরা দেখব অটোক্যাডে কীভাবে কাস্টম কমান্ড অ্যাড করা যায় বা হাউ টু অ্যাড কাস্টম কমান্ড ইন অটোক্যাড। সো আমরা যখন আমাদের অটোক্যাডটি ওপেন করবো, অটোক্যাডে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এমন একটি উইন্ডো আমাদের ওপেন রয়েছে। নতুন একটি ড্রয়িং ফাইল খুলে নেওয়ার পর আমরা আমাদের হোম ট্যাব যেই লাইনে রয়েছে, আমাদের হোম ট্যাব বরাবর আমরা এক্সপ্রেস টুল পাবো। এক্সপ্রেস টুলের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কমান্ড এলিএসএস একটি ট্যাব রয়েছে। কমান্ড এলিএসএসের উপর ক্লিক করার পর দেখতে পাবো আমাদের সামনে এমন একটি পপ আপ বা আমাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হয়েছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো কমান্ড বা অনেকগুলো শর্টকাটস রয়েছে, কোন কোন শর্টকাটসের জন্য কোন কোন কমান্ডটি আমরা অ্যাক্টিভ রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো নতুন একটি কমান্ড অ্যাড করার জন্য, নতুন একটি শর্টকাট অ্যাড করার জন্য আমরা অ্যাডের উপর ক্লিক করবো। অ্যাডের উপর ক্লিক করার পর এখানে এলিএসএসের উপর আমরা আমাদের শর্টকাট কীগুলো অ্যাড করতে পারি এবং আমরা সার্চ করে নিব অটোক্যাড কমান্ড যেই বক্সটি লেখা এখানে আমরা সার্চ করে নিব আমাদের কোন কমান্ডটি আমরা শর্টকাট কী হিসেবে ইউজ করতে চাই। সো আমি সিম্পলি হিডেন অবজেক্টের একটি কমান্ড অ্যাক্টিভ করব। হিডেন অবজেক্টের জন্য হিডেন অবজেক্ট আমাদের সেকেন্ড রোতে দেখা যাচ্ছে যে আমাদের হিডেন অবজেক্টটি চলে এসেছে। আমরা হিডেন অবজেক্টটি সিলেক্ট করার পর আমরা কমান্ড এলএসএসে চলে যাব। এখানে গিয়ে আমি আমার মতো করে আমি একটি শর্টকাট কমান্ড অ্যাড করে নিব, যেমন HD এন্টার করলে কিন্তু আমি এখন চাই যে আমার হিডেন অবজেক্টের কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাক। সো সিম্পলি আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের হিডেন অবজেক্টের জন্য একটি শর্টকাট কমান্ড অ্যাড হয়ে গিয়েছে HD দিয়ে। সো আমরা এখন একটু চেক করে নিই আসলে কি হিডেন অবজেক্টের জন্য আমাদের HD দ্বারা কোনো কমান্ড অ্যাক্টিভ হয়েছে কিনা। অ্যাপ্লাই করে দিব, ইয়েস, ওকে, অ্যান্ড ওকে করে দিব, ওকে, ক্লোজ। দেন আমরা এখন চেক করে নিই যে আমাদের একটি অবজেক্ট ড্র করে নিই L দ্বারা। লাইন কমান্ড অ্যাক্টিভ করে আমরা আমাদের একটি অবজেক্ট ড্র করে নিলাম সিম্পলি। এরপর আমি চাচ্ছি যে আমার এই অবজেক্টটি হাইড করে দিতে। সো আমার অবজেক্টটি হাইড করার জন্য আমি সিম্পলি অবজেক্টটি সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে HD এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার অবজেক্টে HD দ্বারা হাইড অবজেক্টের একটি কমান্ড অ্যাক্টিভ করা রয়েছে। আমি এন্টার প্রেস করে কমান্ড অ্যাক্টিভ করে দিলাম এবং আমার অবজেক্টটি হাইড হয়ে গেল। সেমভাবে আমরা কিন্তু কমান্ডটি অন্যভাবে ইউজ করতে পারি, যেমন আমরা HD এন্টার দিলে আমাদের হাইড কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেল এবং সিলেক্ট অবজেক্ট করার জন্য ইন্ডিকেট করতেছে। সো আমরা অবজেক্টটি সিলেক্ট করে নিলাম অ্যান্ড এন্টার প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটি কিন্তু হাইড হয়ে গিয়েছে। তো সিম্পলি আমরা আমাদের আরেকটি শর্টকাট কমান্ড অ্যাড করে নেব। আরেকটি শর্টকাট কমান্ডের জন্য আমরা পুনরায় আবার এক্সপ্রেস টুলের মধ্যে এন্টার করব। এক্সপ্রেস টুলের মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আবার কমান্ড এলিএসএস বাটনটি শো করতেছে। আমরা কমান্ড এলিএসএস উপর ক্লিক করার পর আমাদের এমন একটি পপ আপ শো করতেছে। এখান থেকে আমরা অ্যাডের উপর ক্লিক করব। অ্যাড ক্লিক করার পর আমরা আমাদের কমান্ডটি সার্চ করে নিব। কমান্ড সার্চ করার জন্য অটোক্যাড কমান্ডের উপর নিচে যে অপশনটি রয়েছে আমরা সেখানে আমাদের কমান্ডটি সার্চ করে নিব। সিলেক্ট সিমিলারটি আমরা ফাইন্ড করে নিয়েছি এবং আমরা সিলেক্ট সিমিলারের শর্টকাট কমান্ড কী রাখতে চাই সেটা এটা ইনপুট করব। যেমন আমি সিলেক্ট সিমিলারের জন্য SSSS শর্টকাট কমান্ড রাখতে চাই। এরপর ওকে করলাম, অ্যাপ্লাই, এখান থেকে আমরা ইয়েস করে দিব, ওকে, অ্যান্ড এরপর আমাদের এই অপশনটিতে আমরা ওকে করে দিব। ওকে করার পর এখানে আমরা ওকে করে দিব। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কমান্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন চেক করার জন্য আমরা কী করবো, আমাদের সিলেক্ট সিমিলারের জন্য SS এন্টার করলেই কিন্তু আমাদের সিলেক্ট সিমিলারের কমান্ডটি অ্যাক্টিভ হচ্ছে। সো আমরা এন্টার করে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার পর আমরা অবজেক্ট সিলেক্ট করে নেব। অবজেক্ট সিলেক্ট করার জন্য বলতেছে আমরা অবজেক্ট সিলেক্ট করবো অ্যান্ড এন্টার দিব। এন্টার করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সিমিলার লেয়ারের যেই সকল অবজেক্টগুলো রয়েছে আমরা কিন্তু সবগুলি এক ক্লিকের মধ্যে সিলেক্ট করে নিতে পেরেছি। সো আজকের পর্ব এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।